হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আহমেদ রবিন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পড়ব আমাদের টেন্সের পার্ট টু। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম টেন্সের পার্ট ওয়ান সম্পর্কে, যেখানে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স সম্পর্কে। আজকে আমরা পড়ব টেন্সের পাস্ট টেন্স সম্পর্কে। আচ্ছা, তো চলো শুরু করি। পাস্ট টেন্স, পাস্ট টেন্স কয় প্রকার? চার প্রকার। কী কী? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমাদের প্রথম টেন্স হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলেছিলাম টেন্স পড়ার প্রথম কাজই হলো আমাদেরকে স্ট্রাকচার সম্পর্কে শিখতে হবে। আচ্ছা, স্ট্রাকচারটা কী? সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এরকম প্রতি প্রকার টেন্সের কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে। আচ্ছা, পাস্ট টেন্স আমরা কোন কোন ঘটনায় ব্যবহার করে থাকি? ইহা সাধারণত দুই ধরনের ঘটনায় ব্যবহৃত হয়। এক, এমন একটি ঘটনা যা আগে নিত্য নৈমিত্তিকভাবে হতো, এবং দুই, এমন একটি ঘটনা যা অতীতে একবার ঘটেছিল। তা আমরা যদি দেখতে চাই, আমরা এখানে প্রথম এক্সাম্পলটা দেখব এক নং ঘটনার জন্য। সাকিব ইউজ টু প্লে ওয়েল। এখানে কি হলো যে এমন একটা ঘটনা যেটা আগে নিত্য নৈমিত্তিকভাবে হতো, যে সাকিব আগে অনেক ভালো খেলতো। তার মানে এটা এমন একটি ঘটনা যা আগে নিত্য নৈমিত্তিকভাবে হতো। আচ্ছা, এবং এক্সাম্পল টু আমরা দেখব আমাদের দুই নং ঘটনার জন্য। সেখানে ছিল যে সাকিব প্লেড ওয়েল ইয়েস্টারডে, মানে সাকিব গতকাল ভালো খেলেছিল। এটা এমন একটা ঘটনা যা একবারই ঘটেছে, এখানে প্রতিনিয়ত ঘটার মতো কোনো কারণ নেই। আচ্ছা, লক্ষণীয়, সাকিব ইউজ টু প্লে ওয়েল। আচ্ছা, এখানে প্লে হলো দ্বিতীয় ভার্ব। তো দ্বিতীয় ভার্ব হওয়ার কারণে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা এখন দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আচ্ছা, ওয়াজ বা ওয়্যার কার ভিত্তিতে হয়? পার্সন ও নাম্বারের ভিত্তিতে। ওকে, নোট, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্যবহার হবে ওয়াজ। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয় ব্যবহার করতে হবে ওয়্যার। সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় সেটা উভয় ক্ষেত্রেই আমাকে ব্যবহার করতে হবে ওয়্যার, অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেও ওয়্যার, সেকেন্ড পার্সন প্লুরালের ক্ষেত্রেও ওয়্যার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওয়াজ, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওয়্যার। চলো বন্ধুরা, দেখে নিই একটি এক্সাম্পল। এক্সাম্পল, তামিম ওয়াজ হিটিং এ লট অফ সিক্সেস ইয়েস্টারডে। তামিম কী? তামিম হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর আমরা শিখেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্যবহার করতে হবে ওয়াজ। সে কারণে আমরা ইউজ করেছি তামিম ওয়াজ হিটিং এ লট অফ সিক্সেস ইয়েস্টারডে। চলো দেখে নেওয়া যাক যে স্ট্রাকচারের সাথে আমাদের এক্সাম্পলটির মিল আছে কিনা। সাবজেক্টের স্থলে আমাদের ছিল কে? তামিম ছিল, সাথে বসবে ওয়াজ বা ওয়্যার। কার ভিত্তিতে? পার্সন ও নাম্বারের ভিত্তিতে। যেখানে আমরা দেখলাম আমাদের সাবজেক্ট ছিল তামিম, এবং তামিম ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং পার্সন ও নাম্বারের রুল অনুযায়ী ফার্স্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে ওয়াজ, তাই বসেছে তামিম ওয়াজ। তারপরে আমাদের স্ট্রাকচার ছিল যে বসবে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি চোখ। আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব হলো হিট, যার সাথে আইএনজি চোখ বসে হয়েছে হিটিং। আচ্ছা, আর তারপরে ছিল অবজেক্ট, এ লট অফ সিক্সেস ইয়েস্টারডে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, আমাদের এখানে পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের একটু ব্যতিক্রম আর কি। আচ্ছা, আমি এখন বলতে চাই যে পার্সন এবং নাম্বারের সাথে যে টেন্সের একটা সম্পর্ক সেটা কিন্তু আমরা অলরেডি শেষ করে এসেছি, কারণ আমরা জানি পার্সন ও নাম্বারের সাথে শুধুমাত্র পাঁচ প্রকার টেন্সেরই সম্পর্ক রয়েছে। তারা কারা? প্রেজেন্টের সবগুলো এবং
শুধু পাস্টের কন্টিনিউয়াস। তো আমাদের পাঁচ প্রকার টেন্স ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সো এরপরে আমরা যেই টেন্স সম্পর্কে পড়ব সেখানে পারসন ও নাম্বারের কোনো হিসাব থাকবে না। আচ্ছা, সো এখন আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রথমত আমরা দেখে নিব যে ইহা কখন হয়। অতীতের দুটো ঘটনা মনে রাখতে হবে, অতীতের দুটো ঘটনা এক্ষেত্রে একত্রে ঘটে, যেখানে একটি ঘটনা আগে বসে আর একটি ঘটনা পরে বসে। এক কথায় দুটি ভাগ থাকে। এক্ষেত্রে যে ঘটনাটি আগে ঘটবে তা হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, এবং যে ঘটনাটি পরে ঘটবে তা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। সো একটা জিনিস মনে রাখতে হবে, নোট, পাস্ট পারফেক্ট টেন্স বিফোর এর আগে বসে এবং আফটার এর পরে বসে। জিনিসটা একটি শর্টকাটের মাধ্যমে মনে রাখতে পারো। বিফোরের বাংলা কি আগে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বসবে বিফোরের আগে। আফটারের বাংলা কি পরে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বসবে আফটারের পরে। চলো দেখে নেওয়া যাক পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে ভি থ্রি ফর্ম প্লাস অবজেক্ট। যেই অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা কোন স্ট্রাকচারে হবে সেটা এখানে লক্ষণীয়। আমার যে এখানে অবজেক্ট হবে, আগের টেন্সগুলোর মতো শুধু যে কোনো ইনফরমেশনই এখানে থাকবে না, অবজেক্টটা হবে আবার একটি স্ট্রাকচার অনুযায়ী, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা চলো দেখে নেওয়া যাক এক্সাম্পল। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ক্যাম। আচ্ছা, তুমি যদি এখন এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, তুমি দেখো ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে কোন ঘটনাটি আগে ঘটেছিল? আমার ব্যাখ্যা অনুযায়ী আমরা বলেছিলাম যে যেই ঘটনাটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে, এবং যেই ঘটনাটি পরে ঘটবে তা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে। তাহলে কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডাক্তার ক্যাম। আমরা বলেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে বসে, তাহলে বিফোর যেহেতু আছে তাহলে বিফোরের আগে বসবে আমার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এবং তার পরে বসবে তাহলে আমার পাস্ট ইনডিফিনিট। তাহলে বিষয়টা কেমন, বিষয়টা হলো যে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। এখানে কোন ঘটনাটা আগে ঘটেছে, ডাক্তার আগে এসেছে নাকি রোগীটি আগে মারা গিয়েছে? রোগীটি আগে মারা গিয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে এই ঘটনাটি আগে ঘটবে সেটা আগে বসবে, প্লাস সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে রোগীটি মারা গিয়েছিল, এই ঘটনাটি আগে ঘটেছে, তাই সেটা কি হয়েছে, আগে বসেছে। তা দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এবং সেটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসেছে। দেখো সাবজেক্ট দ্য পেশেন্ট, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, হ্যাডের পরে প্রিন্সিপাল ভার্ব ছিল ডাই, সেই ডাইডের ভি থ্রি ফর্ম তোমার ডাইড, ক্লিয়ার? আর মাঝের বিফোর কেন, এখানে লেখা ছিল আগেই। আগেই এর ইংলিশ কি, বিফোর? তা আমরা জানি বিফোরের আগে কে বসে, পাস্ট পারফেক্ট টেন্স বসলো বিফোর, তারপরে বসবে অবজেক্ট। অবজেক্ট যে, সে বসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে। দ্য ডক্টর ক্যাম, দ্য ডক্টর এখানে সাবজেক্ট, এবং আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কী ছিল, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কী হবে, আমাদের সাবজেক্ট এখানে কে, দ্য ডক্টর, আর ভি টু ফর্ম অর্থাৎ কাম থেকে ক্যাম হয়েছে, কাম আমার প্রেজেন্ট ফর্ম, এবং কাম থেকে তার ভি টু ফর্ম হবে ক্যাম, দ্য ডক্টর ক্যাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি একটু উল্টা হয়, এক্সাম্পলটা যদি উল্টা হয়, সারা আমাদেরকে মাঝে মাঝে উল্টা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা তখন বিভ্রান্ত হব না, তখন আমরা সঠিক উত্তর দিয়ে স্যারকে খুশি করতে পারি। সেটা হলো, রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল। এখন দেখো, রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল, তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে? এখানেও কিন্তু রোগীটিই আগে মারা গেছে এবং তারপর ডাক্তার এসেছে, বাট কথা হলো তখন ইনফরমেশন ছিল আগেই আর এখন ইনফরমেশন হলো পর। আগের জন্য আমরা ইউজ করেছিলাম বিফোর, আর এখানে আছে পর, তাই সেটার ইংলিশ হিসাবে আমরা ইউজ করবো আফটার। আর আমরা বলেছিলাম যে ঘটনাটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং সেটি আগে বসবে সেন্টেন্সের শুরুতে বসবে। তো দ্য ডক্টর ক্যাম, রাইট, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড,
তাহলে তোমরা খেয়াল করো যে আমি বলেছিলাম যে রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল, আর আমার এখানে লক্ষ্য করো যে পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে বসে এবং আফটারের পরে বসে। তাহলে তোমার এখানে দেখতে হবে যে বিফোর যেখানে ছিল পাস্ট পারফেক্ট টেন্স তার আগে বসেছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে এখানে আফটার আসে, পাস্ট পারফেক্ট টেন্স তার পরে বসবে, রাইট? ওকে, তা আমার ব্যাখ্যা অনুযায়ী ছিল যে যখন আফটার থাকবে পাস্ট পারফেক্ট টেন্স তার পরে বসবে, আর পাস্ট পারফেক্ট টেন্স কার জন্য বসবে? যে ঘটনাটি আগে বসবে তার জন্য বসবে। বন্ধুরা, আমি আবারও বলছি, পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে সবাই অনেক কনফিউশনে থাকে। আশা করি তোমরা ভিডিওটি বারবার দেখবা, তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। দ্য ডক্টর ক্যাম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে দেখো যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে, এবং যে ঘটনাটি আগে ঘটেছিল, ঘটনাটি কোন ঘটনা আগে ঘটেছিল, রোগীটি আগে মারা গিয়েছিল, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর যেই ঘটনাটি পরে ঘটেছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেটা হবে দ্য ডক্টর ক্যাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, তোমাদের কনফিউজন সৃষ্টি হতে পারে যে ভাইয়া তো বলেছিল অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারে থাকবে, আর অবজেক্ট সবসময় শেষে হয়। হ্যাঁ, অবজেক্ট সবসময় শেষে হয়, বাট পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে অবশিষ্ট যে অংশটা সেইটার নামই অবজেক্ট। এখানে অবশিষ্ট অংশ দা ডক্টর ক্যাম্প, তাই সেটার নাম অবজেক্ট। অবজেক্ট মানে যে সবসময় শেষেই থাকতে হবে এমন কোনো কথা নেই। নোট, সেন্টেন্স অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্স প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ যে কোনোটাতেই বসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব আমাদের লাস্ট পাস্টের টেন্স, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো ব্যাখ্যাটা জেনে নিই। ব্যাখ্যা যে কোথায় বসে, অতীতের কোনো একটি সময়ে একটি কাজ কোনো একটি নির্দিষ্ট সময় ধরে চলেছিল বোঝালে এই টেন্স ব্যবহৃত হয়। আচ্ছা, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। সাকিব হ্যাড বিন ব্যাটিং সিন্স 3 PM। এই দুইটা এক্সাম্পলই হয়, আর ফর এবং সিন্সের ব্যবহার আমরা আগেই জেনেছিলাম। ওকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা।